অনেক আশা নিয়ে আসছিলাম শহীদ বুদ্ধিজীবী দিবস কি বলে। শুভ সকাল फ्रेंड्स, আমি তিয়ান হাওলাদার, তুমি দেখছো তিয়ান হাং ব্লগস। এখন শুভ সকাল বললেও শুভ সকাল না, এখন হচ্ছে বিকাল 3টা বাজে আর আমি 3টার সময় ভিডিওটা স্টার্ট করার কারণ হচ্ছে আমি যে বাসাতে থাকি সেই বাসার যে লোকজন সবাই আজকে বাসাতে ছিল শুক্রবার উপলক্ষে, আর তাদের কোনো ভয়েস শব্দ ভিডিওর মধ্যে নেওয়া যাবে না, তাই বিকালে শুরু করলাম। এখন ঘুরতে যাব, দেখি কোথায় যাই। কি পায় মহলা প্রতিদিন পা ধুই এখান থেকে, আজকে পানি নিয়ে গেছে কোথায় যেন ওদিকে, তাই আজকে আর পা ধুয়া বের হইতে পারি নাই। এখান থেকে ফয়সালদের বাসা যাব, তারপর এখানে পা ধুব। এটা শ্যামতপুরের মেইন আড়ত, কাঁচামাল মূলা কেজি 2 টাকা, পাতাকপি 5 টাকা, আর ওই পাশে মূলা কেজি 40 টাকা, পাতাকপি 60 টাকা। সকালবেলা আর কি কম দামে পাওয়া যায় 1 টাকা 2 টাকায় জিনিস। এবার আসতাম, আসছি ওই লোক পায়ে ময়লা, জুতাতে ময়লা, জুতাটা ধোয়া লাগবে। কিরে গুরার কেমন আছো আপু? তোমার নাকি পক্সিছে কই দেই? ওরে বাবা বুঝে গেছে মাথায় সুদেস জোরে ভিডিও খেয়েছি। এখন আমরা তো এই মাখতে পাই না, তাই আমরা হইছি কালা। তা আমরা বিস্কুট কিনলাম, কিনা নগদ সব খাইতে আসি। এটা হেভি টেস্টি, সকালাতে এই বিস্কুট খাই। এটা ধরে কেমনে, মারে কেমনে, এমনি গুলি করে কেমনে? 2 দিন হাঁটতে হাঁটতে দোকানে ঢুকতে আর বাইরেতে বাইরেতে অভ্যাস হয়ে গেছে, ওই পারে যাই দেখি আর কিছু। একটা জ্যাকেট কিনবো, বেস্ট পতাকার সমারোহ। আমি আশা করি যে আবার 65 কেজি হইবে, আর রং কর নাও ভেড়া দিয়া আমরা শীতের পোশাক কিনতেছি এই কারণে যে গ্রামে যাবো, গ্রামে এখন প্রচুর ঠান্ডা, এখানে তো ঠান্ডা নাই। টাকা কিভাবে বাঁচাইলাম? এত কিপটা কিপটা এই জায়গা আছে আমার মিরপুর একে, আবার আড়াই নিতে আছে ডাইরেক্ট। এই রাস্তাটা সোজা, তাই এই রাস্তাটা হাঁটটা মজা, আর এই হাঁটার অভ্যাসটা আমার আছে। এরা ব্যবসা খুব ভালো পাতাইছে, রাস্তার উপরে দোকানপাট, রাস্তার উপরে বাইক মেরামত করে, ফুটপাতের উপরে এই, তাই আমাদের রাস্তা দিয়ে হাঁটতে যাইতে হইতে। আবার উঠলাম ফুটপাতে, আবার একটু পরে আবার রাস্তা নামা লাগবে, আবার উঠা লাগবে, আবার নামা লাগবে, এমনই করা লাগে। তো বুদ্ধিজীবী শহীদ মিনারের দিকে আমরা যাচ্ছি, জানি না ঢুকতে দেবে কি না, কারণ রাইট হয়ে গেছে অলরেডি, রং টাইমে এসে পড়ছি মনে হয়। 14 ডিসেম্বর 2022 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রবেশ নিষেধ 13 তারিখ পর্যন্ত। আমাদের মতো আরো অনেকেই আসছে, আইসা ভাই চলে যাইতে আছে, ওই যে রাস্তা আছে হপা, আবার ওনারা যাচ্ছে। 2013, 14, 15, 16 প্রতি বছর আসছি ফুল দিতে, 14 তারিখ 14 ডিসেম্বর হজরত শাহ আলী বাগদাদী রহমে কি খুদিনা, এত বড় নাম মানুষের হয়। সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ মিরপুর মাদার্শের নাম না, বংশের সবাই নাম। তবে এখানে ভিডিও করা যাবে না, কারণ এখানে সব চোর, তারপরে কি বলে বড়া, যখন তখন সিক্রেট ঝামেলা হয়ে যেতে পারে, তাই এখন যারা লাল সালু গল্প পড়ছি তারা জানি যে এইটা কি, আর যারা লাল সালু গল্প পড়ে নাই তারা জানে এটা মহান কি নাকি। তো তোমরা যারা ছোট আছো লাল সালু গল্প পড়লে, উপন্যাস পড়লে বুঝবা যে মাজার ব্যবসা কি। আমি যে যা দেখি ওইটাই পছন্দ হয়, কিন্তু বাজেট খুব কম নিয়ে আসছি, একটা কিনবো যে কোনো একটা দেখি, সব কালেকশন পছন্দ হয়, আবার পিস পিস বিক্রি হয় না। মার্কেটটা ঘুরা একটা দোকান পেলাম যেখানে পিস পিস বিক্রি করে, তুই 2 জনের জুতো এক ছিল, এখন 3 জনের জুতো এক হয়ে গেছে, পছন্দ মতো যে যে ব্যাপার লইয়ে যাও। এই যাও
এখানে যে পাইকারি দোকানে পিস পিস বিক্রি হয় না, তো আমরা ভাই দুবাসুতে একটা দোকান পাইছি। এটা কিনেছি কোনো মতো একটা দোকান পাইছিলাম যে পিস বিক্রি করে, এখন যারা পছন্দ হয় পছন্দ হয় কিন্তু বিক্রি করে না পিস পিস। এইখানে দেখি আসে পোলা পানায় সব ব্লগ ভিডিও বানায়, ঠিক আছে, ওই যে অ্যাড দেয়, অ্যাড দোকানের অ্যাড দেয়, জামা কাপড়ের দোকানে আউটলুক আউটলুক পছন্দ হয়েছিল কিন্তু ভাঙ্গা নাই, যারা পছন্দ হয় ওই যে বিক্রি করে না সিঙ্গেল। অন্যরা বেশি দাম চায় আর আপনাদের বিক্রি হবে না, পাইকারি বাজার তো জামে দিছি না দুটো, এই যে একটা চশমা লাগি গেছে দুটো, আমি আর ব্যস্ত না। সমস্যা হচ্ছে এখানে বিক্রি করে না পিস পিস, পিস পিস বিক্রি করে না, একটা দোকান পাইছি সেই দোকানটা দুইজন দুইটা লই লইছি। এই দুই দিন সাভার রেমাতপুরে ঘুরছি একটু মজা পাই নাই, কিন্তু এইখানে এসে হেভি মজা পাইছি। এখানে একটা বাতাস দেয়, বাতাস এই বাতাস শীত কাবার হয়ে যাবো 2022, এই 2023-24 পড়তে পারবো। আর প্যান্ট কেনা হয় নাই, প্যান্ট সাইজ মেলে না, বলে এই দোকানে যাও ওই দোকানে যাও, দাম তো পরে কথা সাইজই মেলে না। এই কেবল আর ওজন না পাইলাম, সব মিলে নাম লইয়া 50 কেজি, আই এম তোবাক, সব মিলে 50 কেজি পাইলাম। এই দোকানগুলো দিয়ে আগে ঈদ কাজ নিতাম, ঈদ কাজ ছোটবেলা 5-6 বছর আগে ওগুলো নিয়ে এলাকার মধ্যে বিক্রি করতাম, হেভি মজা করতাম এই ইটকাট নিয়ে। এই যে আরেকটা দোকান, 2 টাকা দিয়ে কিনতাম, 1.5 টাকা দিয়ে কিনতাম, 4-5 টাকা করে বিক্রি করতাম। এই যে এত শব্দ যে আমরা এখন আন্ডারগ্রাউন্ডে যাবো, এই শব্দ কমে গেছে, পতাকা জোড়া লাগাইতে আস, এই অর্ডার দেওয়া আছে স্যার, অর্ডার দেওয়া পতাকা বানাইতে আস, এটাকে বলে বাংলা দর্জি, ইনস্ট্যান্ট সেলাই করে দেয়, যে কোনো কিছু সমস্যাও সমাধান করে দেবে, 5-10 মিনিট লাগবে, 100-150 টাকা নেবে, 30-40-50 টাকা নেবে। এখন আসছি হইলো ওর ওরে গ্রান লওয়াইতে, ঠিক আছে, ওর নাকের ভিতরে জুতার গন্ধটা ঢুকানোর জন্য এটার ভিতরে ঢুকছি, এত পরিমাণের ভিডিও বানাইছি, 1 নম্বরে আইসা, জানি না কতটুকু দিব ব্লগের ভিতরে, আমাদের হাতে যে টাকা পয়সা ছিল যা ছিল সব শেষ, আমাদের কেমনে ভিডিও করবো, কেমনে কই যাবো, আরো অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল। ভিডিওটা আমি এইখানে শেষ করবো, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ, বাই বাই। ওরে বাবা, এলাকার মধ্যে কি ঠান্ডা, জায়গাটা এখনই ভালো লাগবে।